হ্যালো ফ্রেন্ডস, আমি সুজয় মনফোরিনে আরও একবার তোমাদের সকলকে স্বাগত। তো এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা ছিল হচ্ছে মায়াপুরের ওপর। যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখোনি তারা গিয়ে দেখে নিতে পারো। তো আজকে ভিডিওটা যাদের একটু পিসফুল শান্ত পরিবেশ পছন্দ তাদের খুব ভালো লাগবে। বলে যে আমাদের হাওড়ার মধ্যে নাকি কিছু না, তো সেরকমই একটা প্লেস আজ আমরা বেছে নিয়েছি। এটা হচ্ছে হাওড়ার ছোট্ট একটি শহর দেউলটি। তো এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার শেষ জীবনে বেশ কতগুলি বছর কাটিয়ে গিয়েছিলেন, তো সেই বাড়িতেই আজ আমরা যাবো। এছাড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু অজানা ফ্যাক্ট আমি তোমাদের জানাবো, যেটা হয়তো তোমরা অনেকেই জানো না। তো ভিডিওটা সকলকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। চলো তাহলে বেশি সময় নষ্ট না করে বেরিয়ে পড়ে যাক। তো গাইস, আমি এখন পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমার বাড়ি থেকে শরৎকুলের দূরত্ব প্রায় 37 থেকে 38 কিলোমিটার। তো এখানে যাওয়ার দুটি পথ রয়েছে, একটি হচ্ছে রেলপথ আর অন্যটা হচ্ছে পার্সোনাল বাইক বা কারে করে। তো এখন আমরা আমাদের নিয়ারেস্ট যে স্টেশন রয়েছে সেখানে যাব। তো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের নিয়ারেস্ট স্টেশন সাঙ্গাইল স্টেশনে। তো এখান থেকে আমরা ট্রেন ধরবো, যাবো দেউলটি স্টেশন পর্যন্ত। তো এই ট্রিপে আমার সঙ্গে যে দুজন বন্ধু রয়েছে তার সঙ্গে তোমাদের পরিচয় করে দিই। এই হচ্ছে বরুণ, দেখ না তোমার সবাই, ঠিক আছে? আরেকজন হচ্ছে আমার আমার ভাই, ঠিক আছে? চলো তাহলে জার্নিটা কন্টিনিউ করা যায় এখান থেকে। তো গাইস, চলে এসেছি আমাদের ট্রেন, এবার আমরা ট্রেনে চাপবো। তো গাইস, প্রায় 1 ঘন্টা জার্নি পর আমরা চলে এসেছি একদম দেউলটি স্টেশনে। তো এখান থেকে আমরা যাব টোটো স্টেশন পর্যন্ত, সেখান থেকে টোটো করে যাবো হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হাউসে। তারপর স্ট্যান্ড থেকে একটা টোটো ভাড়া করে সোজা রওনা দিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে। টোটোতে সময় লাগে ওই 10 থেকে 12 মিনিটের মতো।
আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছি সচেতন চট্টোপাধ্যায় বাড়িটা। ঠিক আছে চলো তাহলে এবার আমরা প্রথমে ভেতরে পৌঁছ করবো। ঠিক আছে চলো। বাংলা সাহিত্যে একজন অপরাজেয় কথাশিল্পী হিসেবে যার নাম আমরা প্রথমেই মনে করি, তিনি আর কেউ নয়, আমাদের সকলের প্রিয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালের 15 সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একধারে ছিলেন লেখক, উপন্যাসিক ও গল্পকার। তার বাবার নাম ছিল মতিলাল চট্টোপাধ্যায় ও মাতার নাম ভুবন মোহিনী দেবী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়াশোনা করেছিলেন তার মামার বাড়ি বিহারের ভাগলপুরে। তারপর তিনি সেখান থেকে কর্মসূত্রে বর্মায় চলে যান। দরদী ও মরমী লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বেশিরভাগ জীবনই কেটেছে বাংলার বাইরে, কিন্তু বাংলার সঙ্গে তার একটা নিবিড় সম্পর্ক বিদ্যমান ছিল। 1926 সালে বর্মা ত্যাগ করার পর তিনি তার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণ্যময়ীকে নিয়ে এই বাড়িতে বসবাস করতে শুরু করেন। কথা সাহিত্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত বইয়ের নাম হলো মন্দির। তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি শ্রীকান্ত উপন্যাসটি তার জীবনেরই প্রতিচ্ছবি। এছাড়াও তার অন্য উপন্যাসগুলির মধ্যে রয়েছে দেবদাস, পরিণীতা, দেনা পাওনা, চরিত্রহীন, দত্তা, পথের দাবি, বামুনের মেয়ে, পল্লী সমাজ প্রভৃতি উপন্যাসগুলি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। এছাড়াও বড় গল্পগুলির মধ্যে রয়েছে বিন্দুর ছেলে, রামেশ সুমতি, নিষ্কৃতি, মিস্ত্রিজি প্রভৃতি গল্পগুলি পারিবারিক জীবনের ক্ষুদ্র ও দ্বন্দ্ব সংঘাতে মর্মান্তিক চিত্র অঙ্কিত হয়েছে। এখানে বসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন অভাগী স্বর্গ, বামুনের মেয়ে, মহেশ, রামেশ সুমতি, পল্লী সমাজ। তখন ঠিক জানালার পাশ দিয়েই বয়ে চলত রূপনারায়ণ নদী। এবং 1938 সালে 16 জানুয়ারি কলকাতার বালিগঞ্জে অশ্বিনী দত্ত রোডের বাড়িতে মাত্র 62 বছর বয়সে তিনি তার দেহত্যাগ করেন। সর্বশেষে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে একটা কথা বলতে চাই, যাহার অমর স্থান প্রেমের আসনে, ক্ষতি তার ক্ষতি নয় মৃত্যুর শ্মশানে, দেশের মাটির থেকে নীল যারে হরি, দেশের হৃদয়ে তারে রাখিয়াছে ধরি। রবীন্দ্রনাথ ঠাকুর। এটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বৈঠকখানা। তার ব্যবহৃত চেয়ার, আলমারি, রেডিও, দেয়ালঘড়ি প্রভৃতি জিনিসগুলি এখনও খুবই সুযত্নে রাখা হয়েছে। একসময় নেতাজি সুভাষচন্দ্র বসুকে শুরু করে অনেক বিপ্লবীরাই আসছেন তার সাথে দেখা করতে এই বাড়িতে। এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চিকিৎসা ঘর। তিনি বিনা পয়সায় গরিব দুঃখীদের চিকিৎসা করতেন। বন্ধুরা এখন দিয়ে দাঁড়িয়েছে, এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণ্ময়ী দেবীর সমাধি মন্দির। এর সামনে রয়েছে শরৎচন্দ্র মৃত্যুর পরও 23 বছর ওনার স্ত্রী হিরণ্ময়ী এই বাড়িতেই ছিলেন। সর্বশেষে একটা কথাই বলবো, যারা সাহিত্যকে ভালোবাসো, যারা গল্পকে ভালোবাসো, আমার মনে হয় তাদের একবার হলেও এই জায়গাটা আসা উচিত। তো মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হাউস। এবার আমরা চলে এসেছি হচ্ছে এখানকার যে নদীটা রয়েছে রূপনারায়ণ নদী, সেই পথে। ঠিক আছে চলো গিয়ে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে Thank you.
দেখতে পাচ্ছ আমার ঠিক সামনে রয়েছে দিগন্ত বিস্তৃত নদী, এটা হচ্ছে রূপনারায়ণ নদী। তোমার যে সামনে এখন দেখছো যে ভিউটা, তো এরকম নদী পাড়ে আসলে আমার একটা গানের কথা বারবার মনে পড়ে যায়, তো তো গানটা শুনে নাও। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো এরকমই ট্রাভেল রিলেটেড ইনফরমেটিভ ব্লগিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আরো একটা নতুন ট্রাভেল রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।